টিএমসি প্রার্থীর জাতি প্রমাণপত্র জাল, অভিযোগ কুলটি থানাতে কুলটি এরিয়ার সিপিআইএম পার্টির, মানতে নারাজ টিএমসি। আসানসোল পৌর নিগমের কুলটি বোরো অন্তর্গত কুলটির 62 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ক্ষমা মণ্ডলের বিরুদ্ধে ভুয়ো তথ্য দিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ, অর্থাৎ প্রার্থীর জাতি প্রমাণপত্র জাল বা ভুল তথ্য দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কুলটি থানায় অভিযোগ দায়ের করলেন সিপিআইএম পার্টির কুলটি এরিয়া কমিটির নেতৃত্ব। তারপর সাংবাদিক সম্মেলনে সমস্ত তথ্য তারা সাংবাদিকদের হাতে তুলে দেন। এতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজিত ভট্টাচার্য, সাগর মুখার্জি, বিনোদ সিং, সঙ্গে 62 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী স্নিগ্ধা মণ্ডল সহ অনেকেই। যে পশ্চিমবঙ্গ সরকারের এসসি দপ্তরে যে ওয়েবসাইট আছে সেখানে যদি দেখেন, ওই জাতি প্রমাণপত্র তখন যে ম্যানিপুলেশন করে নেওয়া হয়েছিল, যেখানে ওয়াইফ অফ কলম চালিয়ে করেছিল, সেখানে ক্ষমা মণ্ডল। আর আজকে ওয়েবসাইটে যে কে এস এইচ এম এ তা নয়, খারমা আছে, কে এইচ কে আর এইচ এ আর এন এ, খারনা মণ্ডল। কেন এগুলো এগুলো এসডিও স্যার দেখেননি? এই যে অবৈধ কাজ, এই বেআইনি কাজ, নির্বাচন প্রক্রিয়া এগুলো চলে, এবং নির্বাচন কমিশনের মতো সাংবিধানিকভাবে একটা বিধিবদ্ধ সংস্থায় এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ সংকেত। এতেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন সমেত প্রশাসনে যে সমস্ত দায়িত্বপূর্ণ আধিকারিক যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন, তারা অত্যন্তভাবে শাসক দলের দ্বারা প্রভাবিত এবং শাসক দলের উইং হিসেবে তারা কাজ করছেন, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এটুকু আমি বলতে চাই। দেওয়া হলো, এবারও তার প্রার্থী পদ তাকে পূরণ করতে দেওয়া হলো এবং সে কন্টেস্টিং ক্যান্ডিডেট। এটা তো সম্পূর্ণ বেআইনি। এবং নির্বাচন প্রক্রিয়াকে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে, আমি যেটা লাস্টে যেটা বলতে চাই, যে নির্বাচন কমিশন হচ্ছে স্বশাসিত একটা স্বয়ংসম্পূর্ণ সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা, তাদের এই রকম ধরনের এত বেআইনি ভুল, এটা কিন্তু চলে না, এটা খুব বাজে। এবং এই ধরনের জাতি প্রমাণপত্রকে কেন্দ্র করে যে অনুশংসাপত্র, সেটা নিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে একজনের কে প্রার্থী করা, এটা কিন্তু অত্যন্ত অবৈধ কাজ হয়েছে। নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক নিয়মবদ্ধ সংস্থার পক্ষে এটা একেবারেই কাঙ্ক্ষিত নয় এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ সংকেত বলে আমরা মনে করছি। যার জন্য আমরা 13 তারিখে রিটার্নিং অফিসার যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের, তাকে আমরা সমস্ত বিবরণ দিয়ে এবং উপযুক্ত সমস্ত প্রমাণাদি দিয়ে আমরা এটা জানিয়েছি। এই বিষয়ে 62 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ক্ষমা মণ্ডলের ভাসুর তথা এলাকার প্রাক্তন কাউন্সিলর সদাই মণ্ডল বলেন, জাতি প্রমাণপত্র মহকুমা শাসক করে দিয়েছে, তাই যা জানবার আমরা ওখানেই জানাবো। অভিযোগ তোলা হয়েছে যে আপনার যে এখানে ক্যান্ডিডেট আছে তৃণমূল, তার শংসাপত্র কাস্ট সার্টিফিকেটটা ঠিক নয়, ম্যানিপুলেট করে বানানো হয়েছে, এই ব্যাপার আপনাকে। আচ্ছা, আগে সকলকে নমস্কার জানাই, সব প্রেস আমাদের রয়েছেন মহাশয়রা, মাস্টার খুলতে পারবেন, এবং জনগণকে নমস্কার জানাই। আজকে দীর্ঘদিন ধরে আমার এই বাড়ির থেকে কাউন্সিলর হয়ে আসছেন, কাউন্সিলর মানুষ বানায়, জনগণ তৈরি করে, কারণ এই চেয়ারটা দেওয়ার জনগণের ক্ষমতা। তো জনগণ নিশ্চয়ই চয়েস করেছেন যে ইনি নিশ্চয়ই এই ওয়ার্ডটাকে দেখভাল করার মতো ক্ষমতা দিয়েছে, আমাকে হনুমানের মতো লাফিয়ে বেড়াতে বলেনি, দেখভাল করা নিশ্চয় ইনি পারবেন। তো দেখভাল এই না যে আমি যা খুশি করে বেড়াবো, জনগণ যেটা রায় নেবে, জনগণের যেটা অসুবিধা হবে, সেই অসুবিধা সুবিধার পাশে আমাকে থাকতে হবে, কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। উনি বলেছেন, যদি এই পালন তোমরা না করতে পারো তাহলে চেয়ারটা ছেড়ে দাও, কারণ মানুষের পাশে থাকতে হবে সুখে দুঃখে। আর এইবারে আসছি, যখন সিপিএম পার্টি বলছেন, কেননা আমার প্রেস দাদা বললেন যে সিপিএম পার্টি এটা একটা ইয়ে করেছেন, তো বলতে চাই যে সিপিএম পার্টি চাইছে যে কি করে মাটিটা ধরবো, কারণ ওনাদের
পায়ের তলার মাটিটা সরে গেছে এই ওয়ার্ড থেকে এবং সারা পশ্চিমবঙ্গ থেকে। তো অতএব ওনারা চাইছে কিভাবে মিথ্যাবাদী সাজিয়ে লং ফং করে কাকে ফাঁসানো যায় এবং কি করে তাকে বাতিল করা যায়। তো জনগণ জানে যে সিপিএম পার্টি মিথ্যা ছাড়া সত্যি বলেনি, আর যদি সত্যি বলে আসতো তাহলে আজকে আরও ওনারা থেকে যেত। তো অতএব যদি আমার এই ক্যান্ডিডেট ক্ষমামণ্ডলের সার্টিফিকেট নিয়ে যদি কিছু বলতে হয় আমি নিশ্চয়ই বলবো যে সার্টিফিকেট আমার অরিজিনাল, এসডিও সাহেব উনি সিগনেচার করে আমাকে সার্টিফিকেট দিয়েছেন, তার জন্য আমি সার্টিফিকেট ওনার অরিজিনাল সার্টিফিকেট। এবং যদি আরও কিছু তথ্য জানতে হয় ওনাদেরকে তাহলে নিশ্চয়ই উনি যাবেন এসডিও সাহেবের কাছে, ওনাকে বলুন ওনারা যাবে, উনি যদি আমাকে ডাকেন আমি নিশ্চয়ই যাব। এবং দেখা যাচ্ছে আপনার তৃণমূলে তার বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ এনেছে, আপনারা কি চাইছেন, আপনি কি চাইছেন? আমি চাইছি মানুষ সত্যটা জানুক, এই যে আমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যে মিস ইউজ হচ্ছে তার জন্য উপযুক্ত আমি শাস্তি চাইছি। একজন প্রার্থী হয়ে যদি এরকম করে তাহলে সাধারণ মানুষ যদি সেটা তো আরো বেশি প্রশ্নই পেয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। আপনি কি তার প্রার্থীপদ ক্যান্সেল করার দাবি জানাচ্ছেন? আমরা আমি তো অভিযোগ জানিয়েছি এসডিওকে, ইলেকশন কমিশনারকে, ডিএমকে, তো তারা সেটা দেখাশোনা করুক, তাদের হাতে সমস্ত কিছু। তো আমি চাইছি প্রশাসনের তরফ থেকেই এটা হোক, এর সুবিচার চাইছি আমি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।